বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা, আজকে কথা বলবো খুবই কম বাজেটে ছোট্ট জায়গায় চার বেডরুম বিশিষ্ট একটি টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে। এটি একটি টিন শেড বাড়ির থ্রি ডি ভিউ এবং এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড। দূর থেকে দেখলে বোঝার কোনো স্কোপ নেই, এটি হচ্ছে টিন শেড বাড়ি। তখন আমি আপনাদেরকে ছাটি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বাড়ির ছাটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে আমরা বাড়ির ছাটি করেছি। তো বন্ধুরা, আপনারা অলরেডি যারা টিন শেড বাড়ির প্ল্যান করছেন বা টিন শেড বাড়ি করার স্বপ্ন দেখছেন, তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে, সেই বাজেটটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন এখন বাড়িটির ইন্টেরিয়রটি আগে দেখে নিই। ছাদটি খুলে আমরা আগে ইন্টেরিয়রটি দেখে নিই। বন্ধুরা, আমরা বাড়ির ছাদটি খুলে দিয়েছি, তো এখন আমরা ভিতরটি দেখে নেব। এটিতে আমরা এই দরজাটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে দেখতে পাচ্ছি একটি বিশাল ডাইনিং স্পেস, অনেক বড় সড়ো করে আমরা ডাইনিং স্পেসটি সাজিয়েছি। এই ডাইনিং স্পেসটিতে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির ছোটোখাটো প্রোগ্রামগুলো শেষ করে নিতে পারবেন। ডাইনিং স্পেসের পেছনে আমরা দিয়েছি হচ্ছে একটি কিচেন, আর এই পাশে দিয়েছি হচ্ছে একটি টয়লেট। এই বাড়িতে আমরা একটি টয়লেট ইউজ করব। আর এই পাশে দিয়েছে হচ্ছে একটি বেডরুম, 10 ফিট বাই 10 ফিটের বেডরুমটি। আর এইখানে আমরা একটি বেডরুম দিয়েছি, সামনে দিয়েছি দুটি বেডরুম, আর এই দুটি বেডরুমের সাথে আমরা দুটি বারান্দা রেখেছি। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ফ্লোর প্ল্যানটি। তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 32 ফিট আর প্রস্থ হচ্ছে 24 ফিট। এই হচ্ছে 760 স্কোয়ার ফিট জায়গা। শতাংশ হিসাব করলে 1.5% জায়গা চাইতে সামান্য একটু বেশি জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। যারা ছোট্ট জায়গায় কম বাজেটে বাড়িটি তৈরি করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আর যাদের বাজেট কম তারা এই বাড়িটি তৈরি করতে পারবেন না আশা করি আমি, যেহেতু আমরা টিন শেড বাড়িটি তৈরি করছি। তো এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি পর্চ দিয়েছি আমরা ছোট্ট করে। এই পর্চ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি একটি ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটির মেজারমেন্ট হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি, অনেক বড় একটি ডাইনিং স্পেস। এটি চাইলে আপনারা হল রুম হিসেবে ইউজ করতে পারেন, আপনাদের পরিবারের ছোটোখাটো প্রোগ্রামগুলো এখানে সেরে নিতে পারবেন ইনশাল্লাহ। এটির পেছনে বরাবর আমরা কিচেনটি দিয়েছি 6 ফিট বাই 6 ফিট, এখন সেটি কিচেন, ছোট্ট বাড়ির ছোট্ট একটি কিচেন। আর এটি হচ্ছে আমাদের একমাত্র টয়লেটটি, এটি হচ্ছে 4 ফিট বাই 6 ফিট, এক ইঞ্চির একটি টয়লেট। এই কর্নার আমরা একটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 10 ফিট একটি বেডরুম, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এই বেডরুমটি। আপনারা চাইলে দুটি জানালা ইউজ করতে পারেন, এখানে 4.5 ফিট বাই 5 ফিটের জানালাগুলো হবে, এতে করে আপনাদের আলো বাতাসের কোনো কমতি হবে না। এই কর্নার আমরা আরেকটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 10 ফিটের আরেকটি বেডরুম। বন্ধুরা, বেডরুমটি ছোটো বাড়ি হিসেবে মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, আপনারা চাইলে এই বাড়িটি করে নিতে পারেন কম রেটের মধ্যে। এইখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 10 ফিটের আরেকটি বেডরুম। এটির সামনে আমরা একটি বারান্দা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 8 ফিটের একটি বারান্দা, 8 ফিট বাই 8 ফিট একটি বারান্দা। তো আমরা চলে যাব আমাদের আরেকটি বেডরুমে। এইখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 10 ফিটের, এটির সামনে আমরা একটি নান্দনিক ডিজাইনের বারান্দা দিয়েছি, আপনারা থ্রি ডি ভিউতে দেখতে পেয়েছেন। তো বন্ধুরা, এই গেল আমাদের চার বেডরুম বিশিষ্ট চমৎকার টিন শেড বাড়ির ফ্লোর প্ল্যানটি। তো এখন আমরা জেনে নেব এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কতটি কলাম লাগবে। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 12টি। এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে 12টি। 12টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দরভাবে শেষ করে নিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন আসি আমরা এটা আমরা কীভাবে করব। যদি আমাদের বাজেট স্বল্পতা থাকে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্ল্যান থাকে যে আমরা এটা ছাদ দিয়ে করব এবং কলামগুলো 8 সিসি করব, তাহলে বন্ধুরা আপনারা 8 সিসি কলাম করে ছাদের বদলে টিন দিয়ে আপাতত করে নিতে পারেন, কম খরচের মধ্যে কাঠ দিয়ে টিন দিয়ে করে নিতে পারেন। যখন আপনাদের ওই পরিমাণ বাজেট আসবে তাহলে আপনারা টিন খুলে ছাদটি করে নিতে পারবেন। আর যদি না, যে আমরা ব্রিক্সের ওয়াল করে ছাদ দিয়ে করতে চাই, সেটাও করতে পারবেন, অথবা ব্রিক্সের ওয়াল দিয়ে টিন শেডও করতে পারবেন। তো এখন আসি টিন শেড করলে, আমাদের যে মূল ইয়েটা, টিন শেড করলে বাড়িটিতে আমরা কত টাকার মধ্যে শেষ করতে পারবো। যদি আমরা টিন শেড দিয়ে বাড়িটি করি, ব্রিক্সের কলাম দিয়ে ব্রিক্সের ওয়াল করে বাড়িটি করি, তাহলে আমাদের বাজেট লাগবে 9.5 থেকে 10 লক্ষ টাকা, যেহেতু টিন শেড বাড়ি আমরা টাইলস করার প্রশ্নই আসে না এখানে। আর যদি একান্ত টাইলস করতে চান তাহলে আপনাদের প্রায় 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মতো বাজেট লাগবে। আর যদি 8 সিসি কলাম দিয়ে টিন শেড করতে চান তাহলে 12.5 লক্ষ টাকার মতো এই বাড়িটি তৈরি করতে আপনাদের খরচ হবে। আর যদি আপনারা
আরসিসি কলাম করে ছাদ দিয়েই করতে চান, তাহলে প্রায় 13 লক্ষ টাকার মতো খরচ হবে টাইলস সহ। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ।